আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাই বোনেরা, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিছু পিঁপড়া একটা নির্দিষ্ট বস্তুর চারপাশে ঘুরছে, এর কেন্দ্র করে তারা ঘুরছে, আপনারা সবাই দেখতে পাচ্ছেন। কিন্তু এইখানে বড় দুঃখের বিষয় হচ্ছে, আমাদের বাংলাদেশে সহ অন্য দেশে আবেগপ্রিয় মুসলিম ভাইরা এখানে বলছে যে এই পিঁপড়াগুলো হজ করছে, তারা আমাদের মতন হজ পালন করছে, বা হজে যেভাবে নিয়মকানুনগুলো করা হচ্ছে এখানেও পিঁপড়ারা সেটাই করছে, আর এটা মানে হচ্ছে ইসলাম সত্য এবং পিঁপড়াও আল্লাহ সুবহানাহু তাআলার যে বিধানগুলো সেগুলো তারা পালন করছে। আরও নানান ধরনের কথা আসতে পারে, আজকে লেকচারের মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে আমি কী বুঝতে চাচ্ছি। দেখুন, পিঁপড়ার কথা কিংবা কোনো মাছের কথা বা কোনো প্রাণীর কথা, নির্দিষ্টভাবে অনেক প্রাণীর কথাই বলা হয়েছে, কিন্তু এইখানে প্রাণীদের কাজ প্রাণীদের মতনই করবে, এটার মাধ্যমে ইসলাম সত্য সেটা প্রমাণ করা যায় না। ইসলাম সত্য সেটা একমাত্র প্রমাণের বিষয় হচ্ছে আমাদের আল কোরআন। আল কোরআনে যা আছে তা মিলিয়ে নেবেন, কোনটা সত্য কোনটা মিথ্যা। আমরা এখানে আবেগপ্রিয় হয়ে এখানে বলছি যে পিঁপড়াগুলো তারা হজ পালন করছে, আসলে কি পিঁপড়া কি হজ পালন করছে? এখানে তারা নির্দিষ্ট খাবারের জন্য করতে পারে বা এটা একটি তাদের বৈশিষ্ট্য হতে পারে, আর এরকম তো সবসময় সব জায়গাতে দেখা যায় না, তাহলে এটা ভাববার বিষয় ছিল। কিন্তু এইখানে পিঁপড়া হয়তো বা খাবারের জন্য ঘুরতে পারে কিংবা তারা অন্য কোনো প্রয়োজনে ঘুরতে পারে, আবার এটা ভিডিও এডিটিংয়ের মাধ্যমে করা হয়ে যেতে পারে, যে কোনোভাবে এটা মানুষ বুঝতে পারে এবং করতে পারে। কিন্তু এখানে কিছু মুসলিম ভাই বোনেরা তারা বলছে যে এটা পিঁপড়ারা হজ পালন করছে। আল্লাহ সুবহানাহু তাআলা যে বিধান দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে, আমরা যে কোরআনটাকে পেয়েছি এবং কোরআনের ব্যাখ্যাগুলো পাচ্ছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে যে ব্যাখ্যাগুলো বলেছেন, যেভাবে সাহাবীদেরকে বলেছেন এবং নিজেও অনুসরণ করেছেন, এটার ক্ষেত্রে কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কি কোনো সময় উপমা দিয়েছেন? কখনো উপমা দেয়নি। কাফেরা বলেছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে চাঁদকে দ্বিখণ্ডিত করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, ঈমান আনার বিষয়ের জন্য, যে তিনি যে সত্য নবী সেটার জন্য। তারপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আরও অনেক কাহিনী রয়েছে। আল্লাহ সুবহানাহু তাআলার ইশারায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বলেছেন তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই কাজটি করেছেন এবং সেটার উদাহরণ দিয়েছেন। কিন্তু এই ক্ষেত্রে আমরা যে বলছি যে পিঁপড়া ঘুরে এটার কারণে ইসলাম সত্য, পিঁপড়া মক্কা যেভাবে কাবা ঘরে মানুষ তাওয়াফ করে সেভাবে পিঁপড়া তাওয়াফ করছে, পিঁপড়া কি কোনো সময় গুনাহ হয় নাকি? পিঁপড়া তাওয়াফ করবে কেন? পিঁপড়া পিঁপড়ার মতো চলবে। এই যে আশেপাশে আপনি যত প্রাণীগুলো দেখছেন, গরু ছাগল ভেড়া মহিষ, তারা তাদের নিয়মে চলছে। তাদের কি সলাতের কোনো নিয়ম আছে? তাদের কোনো ইবাদত আছে? তারা তাদের নিয়মে চলবে। তো যাই হোক, যে বিষয়গুলো আপনাকে বলছি যে আমাদের বাংলাদেশ সহ অন্য দেশে মানুষগুলো হচ্ছে আবেগপ্রিয়, তারা এইসব ছোটোখাটো বিষয়কে বড় করে তুলে এখানের মধ্যে আবার বলে যে এটার মাধ্যমে ইসলাম প্রচারিত হচ্ছে, এটার মাধ্যমে ইসলাম সত্য, এটার মাধ্যমে আমাদের দিন সত্য, এটা বলা মোটেও উচিত নয়। আমাদের ইসলাম সত্য সেটা সত্যই, আপনাকে আর কোনো কিছু দিয়ে প্রমাণ করার প্রয়োজন নেই, যেখানে আল কোরআন এসে পড়েছে, সুবহানাল্লাহ। তাহলে যদি আপনি এরকম যদি প্রচার প্রসার করেন তাহলে কি ক্ষতি হবে? ক্ষতি রয়েছে, এর ক্ষতিটা হচ্ছে অন্যান্য অমুসলিমরা তাদের এরকম কিছু নিয়মকানুনগুলো রয়েছে, যেমন একটি পাথর সেটা তাদের ভগবানের মতন আকৃতি, দেখা যাকে নাকি প্রশ্ন করা হয়েছিল যে একটি বোতলের ভিতরে পাথর রয়েছে, সেই পাথরটি দুধ দিলে সে বড় হয়। ডাক্তার জাকির নায়ক প্রশ্নের উত্তর দিয়েছিল যে পাহাড় পর্বত এসব বড় হয়, তো সুতরাং সেখানে পানি দিলে সেটা বড় হবেই, এটার মাধ্যমে তো তাদের ধর্ম সত্য বা যে কোনো ধর্ম সত্য প্রমাণিত হয় না, ধর্ম সত্য প্রমাণিত হবে হলো সে ধর্মের বিধান দিয়ে, যে বিধানটা রয়েছে তাদের কিতাব। তাদের কিতাবে লেখা আছে ভগবানের কোনো প্রতিমূর্তি নেই, কোনো মূর্তি নেই, ছবি নেই, কিছু নেই, ভাস্কর্য নেই, ঠিক আছে, কিন্তু বাস্তবে ভগবানের মূর্তি রয়েছে, তো জিনিসটা বিপরীত হয়ে যায় না? ঠিক তেমনিভাবে আমাদের ইসলাম ধর্মে যে যতটুকু বলা হয়েছে ততটুকুই আমরা বলবো, এর বেশি আমরা বাড়াবো না,
এই বিষয়ে যদি আমরা বাড়াই তাহলে এটা বেদাত হয়ে যাবে, কুসংস্কার হয়ে যাবে। ঠিক আছে, এই সকল প্রশ্ন উত্তর আমাদের আলেমগণের কাছে আপনারা জেনে নেবেন যে পিপা যে এভাবে ঘুরছে এটার মাধ্যমে কোরআনে কোনো আয়াত আছে কিনা, কোনো হাদিস আছে কিনা, আপনারা আলেমদের মাধ্যমে জিজ্ঞাসিত করে তারপরে এর উত্তর দেবেন। আপনারা কোনো আলেমদের কাছে না শুনে না বুঝে না জিজ্ঞাসা করে হুট করে আমরা সোশ্যাল মিডিয়াতে ছেড়ে দিয়ে বলি যে ইসলাম সত্য, এটার কারণে ইসলাম সত্য, ওই বঙ্গবাজারে কোরআন মাজিদ পুরে নিই এটার কারণে ইসলাম সত্য, এটার কারণে কি ইসলাম সত্য হতে পারে? তো প্রিয় দিনী ভাই বোনেরা, এই সকল কাজ থেকে আমরা বিরত থাকবো, আবেগ প্রিয় হব না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝে মানার তাফিক দান করুক, আমিন।